বিশ্বকাপ বাছাই পর্বে আরও একটা ম্যাচে হোঁচট খেল ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 1-0 গোলে পরাজিত হয়েছে সেলেসাওরা। ফিফার এই উইন্ডোতে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে পরাজিত করেছে 1-0 গোলে। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে একই ব্যবধানে হার। প্যারাগুয়ের কাছে এই ম্যাচে হারের পর ব্রাজিলের পয়েন্ট টেবিলে এসেছে পরিবর্তন। ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলে জয়ের পর ষষ্ঠ স্থান থেকে পয়েন্ট টেবিলে উন্নতি ঘটিয়ে ব্রাজিল উঠে এসেছিল চতুর্থ স্থানে। তবে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে 1-0 গোলে পরাজিত হওয়ার পর সেই জায়গা আবারও হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যার প্রভাব হয়তো সামনের ম্যাচগুলোতে পড়তে পারে ব্রাজিলের উপর। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে বর্তমানে ব্রাজিলের অবস্থানটা পঞ্চম স্থানে। প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে 8 রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন 10 পয়েন্ট। এখন পর্যন্ত এবারের বিশ্বকাপ বাছাই পর্বে 4 ম্যাচে পরাজিত হয়েছে ব্রাজিল, 3 ম্যাচে জয়, 1 ম্যাচে ড্র তাদের। ব্রাজিল পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকলেও আর্জেন্টিনা আছে সবার উপরে। কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে পরাজিত হওয়ার পরেও আর্জেন্টিনার অবস্থানটা সবার উপরে 18 পয়েন্ট নিয়ে। তাদের পরে আছে কলম্বিয়া ও উরুগুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হাতে এখনও বাকি আছে আরও 10টা ম্যাচ। প্রথম 8 ম্যাচের মধ্যে 4 হারে ব্রাজিলের হাতে বাকি থাকা 10 ম্যাচই বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়েছে। সেই 10 ম্যাচ থেকে যদি ব্রাজিল 8 ম্যাচ জিততে পারে তাদের অর্জন হবে 24 পয়েন্ট, সাথে 10 পয়েন্ট সহ সর্বমোট 34 পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে পারবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করবে 6 দল, তাই ব্রাজিলকে এর মধ্যেই থাকতে হবে পয়েন্ট টেবিলে।